প্রিয় দর্শক, এমডি ডলারস আর ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জিনিসটি, সেটি হচ্ছে কিভাবে সিভি মুখস্থ না করে বানিয়ে লিখতে হয়। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আজকের পর থেকে আর কাউকে সিভি না বুঝে মুখস্থ করতে হবে না, এবং আজকের পর থেকে যে কেউ যে কোনো বিষয়ের উপর ইচ্ছে মতো সিভি মুখস্থ না করে বানিয়ে লিখতে পারবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে ঢুকে পড়ি এবং দেখতে থাকি এবং শিখতে থাকি যে কীভাবে সিভি মুখস্থ না করে বানিয়ে লিখতে হয়। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বেশ কিছু সিভির নাম দেখতে পাচ্ছি বা সাবজেক্ট দেখতে পাচ্ছি। সাবজেক্টগুলি হচ্ছে যেমন ইংলিশ টিচার, মার্কেটিং অফিসার, জার্নালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসোর্স অফিসার, রিসেপশনিস্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজার, কমার্শিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাকাউন্ট অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও অন্য যে কোনো সিভির নাম থাকতে পারে বা সাবজেক্ট হিসাবে আসতে পারে। তো যাই আসুক, যে কোনো একটি যদি আসের মধ্যে থেকে বা অন্য যে কোনো একটি যদি আসে, সেক্ষেত্রে আমরা নিচের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা লিখে ফেলবো। অর্থাৎ নিচে যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখে ফেলবো। কীভাবে? প্রথমে আমরা তারিখ লিখবো, আর এই তারিখটি আমরা লিখবো যেদিন আমরা সিভিটি লিখবো সেদিনকার তারিখ আমরা এখানে লিখবো। অর্থাৎ পরীক্ষার হলে যেদিন আমি সিভিটি লিখবো সেদিনকার তারিখ আমি এখানে কি লিখে দেব। এরপরে আমরা কি লিখবো? দ্য হেডমাস্টার, অর্থাৎ কার বরাবর আমি এই অ্যাপ্লিকেশনটি করতেছি তাকে সম্বোধন করে এখানে তার পদবিটি লিখতে হবে। অর্থাৎ যদি ইংলিশ টিচার হয় সেক্ষেত্রে তো অবশ্যই হেডমাস্টারের কাছে লিখতে হবে, হেডমাস্টার বরাবর লিখতে হবে। কিন্তু যদি মার্কেটিং অফিসার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লিখবো দ্য ম্যানেজার। আর যদি জার্নালিস্ট হয় সেক্ষেত্রে কিন্তু আবার আমরা কি লিখবো? দ্য এডিটর, অর্থাৎ সম্পাদক বরাবর আমরা লিখবো। আর যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ম্যানেজার বরাবর লিখবো দ্য ম্যানেজার। আর যদি হিউম্যান রিসোর্স অফিসার আসে সেক্ষেত্রেও আমরা লিখবো দ্য ম্যানেজার। যদি রিসেপশনিস্ট আসে সেক্ষেত্রেও আমরা লিখবো দ্য ম্যানেজার। যদি সেলস রিপ্রেজেন্টেটিভ হয় সেক্ষেত্রেও আমরা কি লিখবো? দ্য ম্যানেজার। যদি ম্যানেজার কমার্শিয়াল হয়, এখন ম্যানেজার কমার্শিয়াল এটি হল সর্বোচ্চ পদ, সেক্ষেত্রে আমরা লিখবো প্রতিষ্ঠান প্রধানের কাছে বা প্রতিষ্ঠানের মালিকের কাছে। প্রতিষ্ঠানের মালিক কে হয়? অবশ্যই যে চেয়ারম্যান সে, তাহলে আমরা কি লিখবো? দ্য চেয়ারম্যান অথবা দ্য প্রেসিডেন্ট। আবার যদি হেডমাস্টার আসে, হেডমাস্টার কিন্তু সর্বোচ্চ পদ, সেক্ষেত্রে আমরা কি লিখবো? দ্য চেয়ারম্যান অথবা কি দ্য প্রেসিডেন্ট। এরপরে কি লিখবো? এখানে আমরা যে বিষয়ের সাথে সংযুক্ত লিখে আবার এটা লিখবো। এখানে যেমন আমরা লিখছি মণিপুর হাই স্কুল, যদি ইংলিশ টিচার হিসেবে আসে সেক্ষেত্রে আমরা মনে করেন যে আমরা কী করলাম, এটা স্কুলের নাম লিখে দিলাম। কিন্তু যদি কি আসে, মার্কেটিং অফিসার আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের একটি কোম্পানির নাম লিখে দিতে হবে। যদি পরীক্ষার হলে প্রশ্নপত্রের মধ্যে যদি কোনো কোম্পানির নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা সেই কোম্পানির নাম লিখে দেবো। মনে করুন যে প্রশ্নপত্রের মধ্যে আসছে কিয়া কসমেটিক লিমিটেড, তাহলে আমরা এখানে লিখে দেবো কিয়া কসমেটিক প্রাইভেট লিমিটেড। যদি স্কোয়ার আসে তাহলে আমরা লিখে দেবো দ্য স্কোয়ার প্রাইভেট লিমিটেড বা স্কোয়ার টয়লেটিস লিমিটেড আমরা লিখে দেবো। আর যদি কোনো কোম্পানির নাম দেওয়া না থাকে বা কোনো স্কুলের নাম দেওয়া না থাকে, কোনো পত্রিকার নাম দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কী লিখবো? এক্স, যদি কী বলে টিচার হয় তাহলে আমরা লিখবো এক্স স্কুল ঢাকা। আর যদি মার্কেটিং অফিসার হয় তাহলে আমরা লিখবো এক্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। আর যদি জার্নালিস্ট আসে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা পত্রিকার নাম আমরা অবশ্যই লিখে দেবো। এখানে আমরা এক্স লিখবো না, অবশ্যই আমরা একটা পত্রিকার নাম আমরা লিখে দেবো আমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এখানে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্টে লেখার পর এরপর আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেটি আসবে সেটি আমরা এই যে সাবজেক্ট লেখা আছে যেখানে ব্রেকেটের মাঝখানে, আমরা এখানে ওই যে বিষয়টি আসবে সেই বিষয়টি আমরা এখানে লিখে দেবো এবং ব্রেকেট তুলে দেবো।
যেমন যদি ইংলিশ টিচার আসে তাহলে লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, যদি মার্কেটিং অফিসার আসে তাহলে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং অফিসার, যদি জার্নালিস্ট আসে তাহলে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ জার্নালিস্ট, যদি অ্যাসিস্ট্যান্ট টিচার আসে তাহলে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, যদি হিউম্যান রিসোর্স অফিসার আসে তাহলে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ হিউম্যান রিসোর্স অফিসার, অর্থাৎ যেটা আসবে সেটা আমরা এই সাবজেক্টের জায়গায় লিখে দেবো। এরপর লিখবো ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 19 February 2013, অর্থাৎ আমরা এই তারিখটা থেকে এই তারিখটা এক সপ্তাহ বা 15 দিন আগের তারিখ লিখবো। এরপরে লিখবো কি এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড অন দ্য ডেইলি স্টার অন 19 February 2013, অর্থাৎ 2013 সালের 19 February দ্য ডেইলি স্টারে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। এরপরে লিখবো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অ্যান, আমি এই পোস্টের জন্য কি আবেদন করতে চাই। এরপরে কি সাবজেক্টের জায়গায় যেটা আসবে সেটা আমরা লিখে দেব, যদি ইংলিশ টিচার হয় তাহলে আমরা লিখবো পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, যদি মার্কেটিং অফিসার হয় তাহলে লিখবো পোস্ট অফ অ্যান অফ এ মার্কেটিং অফিসার, যদি জার্নালিস্ট আসে তাহলে আমরা লিখবো পোস্ট অফ এ জার্নালিস্ট ইন ইউর রিপিউটেড ইনস্টিটিউশন, দিস ইজ দ্য কাইন্ড অফ জব, এটা এমন এক ধরনের চাকরি আই লাইক নো যে আমি খুব পছন্দ করি, মাই ফুল কারিকুলাম ভিটা অ্যান্ড দ্য অ্যাটেস্টেড কপিস অফ মাই ডকুমেন্টস আর ইনক্লুজড হেয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন, অর্থাৎ আপনার সদয় বিবেচনার জন্য আমার সমস্ত ডকুমেন্টসের কপিগুলি এখানে কি দেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো আমার শিক্ষাগত যোগ্যতার। এভাবে আমরা যে অ্যাপ্লিকেশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই অ্যাপ্লিকেশনটি আমরা অবশ্যই অবশ্যই একটি পেজের মধ্যে লিখে দেব। এক পেজের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটি লেখার পর অপর পেজে গিয়ে আমরা কি করব, এই যে আমরা এই জিনিসটি লিখে দেব, অর্থাৎ সিভির কিন্তু দুটি পার্ট থাকে, একটি অর্থাৎ এক পার্টে লিখতে হবে বা এক পাতার মধ্যে লিখতে হবে অ্যাপ্লিকেশনটি এবং দ্বিতীয় পাতার মধ্যে লিখতে হবে এই আমার যত শিক্ষাগত যোগ্যতা যা আছে তা লিখতে হবে এবং আমার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যা আছে এ টু জেড আমাকে লিখতে হবে। যেমন আমরা লিখে দিছি, যেমন লিখছি কারিকুলাম ভিটা, এরপর লিখছি নেম এম ডি আমানুল্লাহ, এরপর কি ফাদার্স নেম এম ডি রুহুল আমিন, মাদার্স নেম ফরিদা বেগম, ডেট অফ বার্থ আমরা একটা দিয়ে দিয়েছি, ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজন ইসলাম, অন্য কোনো ধর্ম কিন্তু অন্য কোনো ধর্ম লিখবেন, তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড লিখবেন অবশ্যই, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা যার যে অ্যাড্রেস সেটা মনে করেন এখানে লিখে দিলেন, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা যার যার কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দেবেন, এরপরে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এই লাইনটি লেখার পরে আমরা একটি সফট বানাবো আর সফটটি হচ্ছে একদম সহজ, এইভাবে হবে পাঁচ ঘর এবং এইভাবেও হবে পাঁচ ঘর, অর্থাৎ এইভাবে পাঁচটি লাইন হবে আবার এইভাবেও কি পাঁচটি লাইন হবে। হওয়ার পর আমরা প্রথমে লিখবো নেম অফ ডিগ্রি, এরপর লিখবো গ্রুপ বা সাবজেক্ট, এরপর লিখবো বোর্ড বা ইউনিভার্সিটি, এরপর লিখবো ইয়ার অফ পাসিং, এরপর লিখবো গ্রেড পয়েন্ট অথবা ডিভিশন অথবা কি ক্লাস। লেখার পরে আমরা সর্বোচ্চ ডিগ্রি যেটা সেটা প্রথমে লিখবো, অর্থাৎ এম এ, এম এ এখন যে, এরপরে লিখবো বি এ অনার্স, এরপরে আমরা লিখবো এসএসসি, এরপরে আমরা কী লিখবো এসএসসি। লেখার পর আমরা এই পাশে কী লিখবো, এখন যে বিষয়ের উপর এম এ করা হয়েছে সে বিষয়ে লিখতে হবে, যে বিষয়ের উপর বি এ করা হয়েছে সে বিষয়ে লিখতে হবে, যে বিষয়ে বা যেই গ্রুপে আমরা এসএসসি পাস করেছি সেই গ্রুপটি এখানে লিখতে হবে, এরপর যেই গ্রুপের উপর আমরা এসএসসি পাস করেছি সেই গ্রুপের নাম আমাদের এখানে লিখতে হবে, এরপরে বোর্ড অথবা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছে সেটা কীভাবে ক্রমান্বয়ে লিখতে হবে, এরপরে কি পাসিং ইয়ার অর্থাৎ যে সালে যে বিষয়ে পাস করেছে সেটা এখানে লিখে দিতে হবে, এরপরে আমরা কী লিখবো অর্থাৎ এম এ আমরা কী ডিভিশন পেয়েছি সেটা লিখবো, এরপরে কি অনার্সে আমরা কী ডিভিশন পেয়েছি সেটা লিখবো, এরপরে এইচএসসিতে আমরা কী পয়েন্ট বা ডিভিশন পেয়েছি সেটা লিখবো, এসএসসিতেও আমরা যে পয়েন্ট বা ডিভিশন পেয়েছি সেটা আমরা এখানে লিখে দেবো, এরপরে এক্সপিরিয়েন্স লিখবো ওয়ার্ক এ অর্থাৎ যে বিষয়ের উপর আমি নিয়োগ হতে চাচ্ছি সেই বিষয়টার নাম আমরা এখানে লিখে দেবো, এরপরে লিখবো স্কিল,
স্কিল এর ক্ষেত্রে আমরা সাধারণত যে যেটা পারি বা যে যে বিষয়ের উপর আমাদের দক্ষতা রয়েছে সে বিষয়ে আমরা লিখতে পারি। কেউ গান জানে, কেউ নাচ জানে, কেউ কম্পিউটারের কাজ জানে, যে যেটা জানে সে সেটা এখানে লিখে দিবে। আমি এখানে কম্পিউটারের কাজটা আমি লিখে দিয়েছি যেহেতু এটা আমি জানি। এরপরে লিখবো, আই হোপ ইউ উইল কনসিডার মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন মেনশন অ্যাবভ, ইয়োরস সিনসিয়ারলি ইন দি মামলা। প্রিয় দর্শক, এভাবে আমরা যে কোনো সিভি আমরা বানিয়ে লিখতে পারি, অর্থাৎ যে কোনো সিভি আসার পরে আমরা এখন যে ইনস্ট্রাকশনটা করি ঠিক এভাবেই আমরা যে কোনো সিভি আমরা লিখতে পারবো। আজকের বোর্ড থেকে ইনশাআল্লাহভাবে আমরা লেখার চেষ্টা করবো। আর এই সিভি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আমি আশা করি আপনাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর পাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার আজকের ভিডিও? আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনারা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হন তাহলেই আমার সার্থকতা। তো আজকের মতো এ পর্যন্তই। তবে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা সামগ্রিকভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা যেন শিক্ষা বিষয়ে নতুন নতুন তথ্য পাবেন, তেমনি আমিও নতুন নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহিত হব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।